তো যাই হোক, আপনি কি আমাকে পছন্দ করছেন? হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আর আপনার বাড়ির লোক, তারা কি আমাকে পছন্দ করেছে? পছন্দ করেছে মানে, প্রথম যেদিন তোমাকে দেখতে এসেছিল সেই দিনেই আমার মা বাবা বোন সকলেই তোমাকে খুব পছন্দ করে নিয়েছে। তাই নাকি? কিন্তু আপনাকে তো আমার পছন্দ হয়নি, কারণ আপনি নামাজ পড়েন না, আবার দাড়িও চেঁচে ফেলেন, তাই আপনাকে আমার পছন্দ না। তা তোমাকে বিয়ে করতে গেলে আমাকে কি করতে হবে বলো তো? বিয়ে করতে না, বলো মুসলিম হতে গেলে কি করতে হবে? কারণ যারা নামাজ পড়ে না তারা মুসলিম না কি মুসলিম নয় এ নিয়ে সন্দেহ রয়েছে। আর আমি ছোটবেলা থেকেই নামাজ পড়ি, অতএব আমি বেনামাজিকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, মুসলিম হতে গেলে কি করতে হবে সেটাই আগে বলো দেখি। নামাজ নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, আর আমি একটা খাস আমল করি সেটাও করতে হবে, তবেই আমি আপনাকে বিয়ে করব। খাস আমল? কি সেই খাস আমল? তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, এটাই হলো আমার খাস আমল। ওরে আল্লাহ, রাত্রি জেগে নামাজ? না 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 না, আমি তা করতে পারবো না, আমার দ্বারা এটা হবে না। আচ্ছা, আপনি বাড়ি যান, গিয়ে 10 দিন ফরজ নামাজ পড়বেন এবং রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপর যদি ভালো লাগে তবেই আসবেন। তোমাকে পেয়ে না সত্যি আমি ধন্য হয়ে গেছি। তুমি আমার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। আমি এসব কিছুই বুঝতাম না, নামাজ, রোজা, দান সাদকা, তাহাজ্জুদের নামাজ। যখন আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অন্তরটা প্রশস্ত হয়ে যায়। গভীর রাতে আল্লাহর ধ্যানে যখন আমি মগ্ন হয়ে যাই তখন আত্মিক, শারীরিক, মানসিক দিক থেকে এক এমন সুখ অনুভব করি যা আর কখনোই অনুভব করি না। আর আমার এই সুখ শান্তির দাবিদার হলে একমাত্র তুমি। আগে শুনতাম নারী নাকি সব ক্ষতির মূল উৎস, কিন্তু এখন আমার মনে হয়েছে সমস্ত ভালোর মূল উৎসই হলো একজন নারী। আমার এই পরিবর্তনের জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। না, এমনি করে বলবেন না, আপনি আমার স্বামী। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম সেই দিনই আপনাকে আমার পছন্দ হয়েছিল, তাই আমি চেয়েছিলাম আমার মনের মানুষকে আল্লাহর হস্তে আমার মনের মতো করে গড়ে তুলতে। এখন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে আমার মনের মতো স্বামী দান করেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আমিন।